আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি লাইফ স্ট্রিং আমি আকাশ আপনাদের সাথে রয়েছি এবং আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন মিথিলা খন্দকার আপু আপু কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আকাশ তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং আজকের এই কিউনিয় সেশনে মানে হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মন যা চায় তা করা কতটা ঠিক বলে আপনি মনে করছেন এটা আমাদের ফিফথ এপিসোড এবং এই এপিসোডে আমরা অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে কিংবা ডাইমেনশনের প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্নগুলো থেকে বাছায় কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকের এই এপিসোডটাই সাজিয়েছি তো চলেন আমরা আলোচনা শুরু করছি কিংবা ডিসকাশন শুরু করছি আমরা প্রথমে কমেন্ট সেকশনে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে একজন বন্ধু আমাদেরকে লিখেছেন তার নামটা আসলে একটা অ্যাবস্ট্রাক্ট নাম লিখেছে তাই নামটা মেনশন করছি না তিনি যা লিখেছেন সেটা আমি বলছি তিনি লিখেছেন মনের সব কথা শুনতে নেই মাঝে মাঝে বিবেকটাকেও কাজে লাগাতে হয় আপু আপনি কি বলবেন আমি প্রশ্নকর্তাকে করতে চাই একটা সত্যি কথা বলেছেন এবং খুব ভ্যালিড একটা কথা বলেছেন কারণ আমাদের এই সমাজে নর্মালি আমাদের যে বেসিক বিহেভিয়ারাল প্যাটার্ন দেখা যায় আমরা কিন্তু খুব ইমপালসিভ মন যা চায় সাথে সাথেই সেটা করে ফেলার একটা প্রবণতা হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমাদের ভেতরে অনেক বেশি আছে বিশেষ করে একটা জেনারেশন হুম এই বিষয়টা তো অনেক বেশি সাফার করছে বলবো না বাট এই স্ট্রাগলস এর ভেতর দিয়ে যাচ্ছে সো মন যা চায় সবসময় সেটা না করে একটু বিবেকও যদি সাথে রাখা যায় তাহলে আমরা আমাদের সেই কনসিকুয়েন্সটা আমাদের সেই বিহেভিয়ারটা বা কাজটা করে ফেলার পরে যে রেজাল্টটা হবে বা যে কনসিকুয়েন্সটা হবে সেটা তখন আমরা আর একটু বেশি ফ্রুটফুল একটা রেজাল্ট পাবো হ্যাঁ তখন দেখা যাবে যে ফলটা আমরা অ্যাকসেপ্ট করতে আমাদের সহজ হবে অন্তত পক্ষে নিজেকে থাকে না যে দিতে পারবো যে না আমি হুট করেই করে ফেলিনি হুট করেই আমি ডিসিশনটা নিয়ে ফেলিনি আমি চিন্তা করেছি বিবেকটাও সাথে কাজে লাগিয়েছি দেন আই টুক মাই ডিসিশন সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আপনি ভ্যালির একটা কথা বলেছেন আপনি যিনি কমেন্ট করে থাকেন তাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট ওকে আপু এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছে অহনা রহমান তিনি লিখেছেন মন যা বলে তাই করতে পারি না আপু এই স্টেটমেন্টটা সে আসলে দিয়েছে যে মন যা বলে তা আসলে সে করতে পারে না এই ক্ষেত্রে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি যেটা বলছেন অহনা থ্যাঙ্কস ফর ইয়ার কোয়েশ্চেন মন যা বলে তা করতে পারি না এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে আমি খুব একটা ক্লিয়ার না এই জায়গাটাতে যে কেন করতে পারছি না আমার কি কোনো বাইন্ডিংস আছে কি না বা কোনো বাউন্ডারিজ আছে কি না আমি কি খুব রেস্ট্রিক্টেড কোথাও আছে কি না যে মন যা চাচ্ছে আমি সেটাকে অ্যাকচুয়ালি সায় দিতে পারছি না বা করতে পারছি না আমার খুব ইচ্ছা করছে বাট আমি পারছি না নাকি আপনার কোনো নিজের ভেতর থেকে এই জিনিসটা আছে যে আপনার অনেক দায়িত্ব আছে যে দায়িত্বের কারণে বা রেসপন্সিবিলিটির কারণে আপনি আসলে আপনার মন যা চায় আপনার সেটার এবিলিটি আছে বা আপনার সেই যোগ্যতা আছে কিন্তু আপনি চাইলেও সেটা হয়তো বা করতে পারছেন না অনেক দিক চিন্তা করতে হচ্ছে আপনাকে সো আমাদের আসলে আমরা দুটো পয়েন্টে কথা বলতে পারি মন যা চায় তা করতে পারি না একটা হচ্ছে আমি রেস্ট্রিক্টেড কিনা হুম যে আমি মন চাই বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে কিন্তু বাবা মা আমাকে দিচ্ছে না এটাও একটা বিষয় হতে পারে আরেকটা অবস্থা হতে পারে যে না আমি প্যারেন্ট হ্যাঁ আমার ছোট ছোট বাচ্চারা আছে আমার ঘুরতে যেতে ইচ্ছা করে বাট আমি বাচ্চাদেরকে আমার দায়িত্ববোধের কথা চিন্তা করে আমি একা একা হুট করেই একদম তাই বলছেন আজকে আমরা একটু ইনবক্সেও যাবো ইনবক্সে অনেকগুলো প্রশ্ন এসেছে এবং সেখান থেকে কিছু কিছু প্রশ্ন আমরা নিচ্ছি এবং অনেকেই লিখেছে যে তাদের নাম পরিচয় যাতে আমরা গোপন রাখি অবশ্যই আমরা কনফিডেন্সিয়ালি সেই প্রশ্নগুলো নিচ্ছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি লিখেছেন আমাদের একজন বন্ধু কিংবা একজন আমাদের ক্লায়েন্ট লিখেছেন আমি হুট করি রেগে যাই কি করব আপু এটা কিন্তু আকাশ আমাদের মানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি ডেইলি ডিল করা ক্লায়েন্টসদের মধ্যে আমি এই জিনিসগুলো অনেক দেখতে পাচ্ছি হুম অ্যাঙ্গার ইস্যুস আছে রাগটা চলে আসছে হুট করেই মানে খুব সিলি সিলি বিষয়ে এটা তারাও বুঝতে পারছেন বাট কন্ট্রোল করতে পারছেন না বা রাগটাকে হেলদি ওয়েতে ম্যানেজ করতে পারছেন না সো সেই বন্ধুটিকে বলছি বা সেই ক্লায়েন্টসটাকে বলছি যিনি কিনা কোয়েশ্চেনটা করেছেন রাগ কিন্তু খুব নেচারাল একটা ইমোশন হুম আমাদের ভেতরে আবেগ বলে একটা কথা আছে রাগ বা খুশি হওয়া কিংবা আমাদের অনুভূতিগুলো যেগুলো আছে তাদের মধ্যে খুব ভ্যালিড এবং খুব নর্মাল একটা ইমোশন হচ্ছে আমাদের এই রাগ বা অ্যাঙ্গার হুম সো আমরা যদি আমাদের ভেতরে এই অ্যাঙ্গার না থাকতো আমরা কিন্তু আসলে রোবোটিক হয়ে যেতাম তাই না যে কোনো সিচুয়েশনে আমরা রিয়াক্ট করছি না রেসপন্ড করছি না কিছুই করছি না সো যেহেতু আমরা হিউম্যান বিং ডেফিনেটলি আমাদের ভেতরে আবেগ থাকবে সেই আবেগের মধ্যে প্রধান একজন একটা আবেগ হচ্ছে গিয়ে রাগ ব্যাঙ্গার রাগ থাকাটা আমি বলবো না যে এটা অস্বাভাবিক বা ক্ষতিকর ক্ষতিকর হচ্ছে কোনটা জানেন যখন আপনি সেই রাগটাকে হেলদি ওয়েতে ম্যানেজ করতে পারছেন না কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে আমি কখনো বলবো না যে আপনি রেগে গেলেন তো আপনি হেরে গেলেন আমি এই কথাটা কখনো বলি না বরঞ্চ আমি বলি যে আপনি রেগে গেলেন মানেই আপনি হেরে গেলেন না আপনাকে বুঝতে হবে যে আপনি রাগটাকে হার্মফুল ওয়েতে ইউজ করছেন নাকি রাগটাকে আপনি হেলদি ওয়েতে ম্যানেজ করছেন এই জিনিসটা খুব দরকার সো আপনার প্রশ্নটা ছিল হচ্ছে আমি হুট করে রেগে যাই কি করব হুম সো এই জায়গা থেকে বলবো যে খেয়াল করে দেখবেন যে আপনি অযথাই কোনো কারণ ছাড়াই কিন্তু কখনো রেগে যাচ্ছেন না হুম ট্রাই টু স্পেসিফাই যে কোন বিষয়টা আপনাকে ট্রিগার করছে রেগে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ আপনার এই ট্রিগারিং ফ্যাক্টটা আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন এটা হবে আপনার এক নম্বর কাজ আফটার আইডেন্টিফাইং দ্য ট্রিগার ফ্যাক্ট আপনাকে যেটা করতে হবে সেই ট্রিগারটা ঘটার সাথে সাথে জাস্ট ফর এক্সাম্পল আপনাকে যদি কেউ হিউমিলেট করে কথা বলে বা আপনাকে যদি কেউ কমান্ডিং ভয়েসে কথা বলে আপনি রেগে যান জাস্ট ফর এক্সাম্পল কেউ একজন আপনাকে কমান্ডিং ভয়েসে কথা বললেন সো আপনি কিন্তু ট্রিগার্ড হয়ে গেলেন আপনি এখন অ্যাংরি হয়ে যাবেন রাগটা কিন্তু এখন চলে আসবে অ্যাট দ্যাট মোমেন্ট আই সাজেস্ট যে আপনি পজ দিন নেভার রিয়্যাক্ট ওই সময়টাতে কখনো রিয়্যাক্ট করবেন না সাথে সাথে রিয়াকশন ইজ অলওয়েজ অলওয়েজ নেগেটিভ হুম আপনি হেলদি ওয়েতে রেসপন্ড করার চেষ্টা করুন আপনি একটা পজ নেই জাস্ট টেক আ স্মল পজ আপনি ওই সময় একটা ডিপ ব্রিদিং করতে পারেন জাস্ট ছোট্ট একটা ডিপ ব্রিথ হুম জাস্ট ওয়ান অর টু সেকেন্ডস লাগবে আফটার টেকিং আ পজ আফটার টেকিং আ ডিপ ব্রিথ আমি যেটা করব সেটা হচ্ছে আমার লজিক্যাল সেন্সটাকে একটু অ্যাপ্লাই করব যে আমি এখন যে রাগটাকে এই সার্টিন একটা ওয়েতে এক্সপ্রেস করতে যাচ্ছি এটাকে আমাকে আলটিমেটলি হেল্প করবে নাকি এটা আমাকে হার্ম করবে এটা কি আমার জন্য গুড নাকি ব্যাড এটার কনসিকুয়েন্সটা কি কি আমার জন্য ভালো না খারাপ আমি জাস্ট এই লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাব যে নো ডোন্ট ডু ইট এটা কিন্তু আলটিমেটলি আমার সম্পর্কের জন্য ক্ষতিকর আমার নিজের জন্য ক্ষতিকর তাই না সো ওই পজটা নেওয়ার পর আমি যখন লজিক্যাল রিজনিংটা অ্যাপ্লাই করছি আমি কিন্তু আমার রাগটাকে খুব হেলদি ওয়েতে ম্যানেজ করতে পারছি এরপর যেটা আমি করব। সেটা কখনোই ওই সাডেন হুট করে রিয়্যাক্ট করা এটা হবে না এটা হবে হচ্ছে হেলদি ওয়েতে রেসপন্ড করা অ্যান্ড রেসপন্ডিং ইজ অলওয়েজ পজিটিভ আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ ওকে আপু থ্যাংক ইউ সো মাছ যিনি আসলে প্রশ্ন করেছেন ইনবক্সে আই হোপ যে আপনি আসলে খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে হুট করে রাগ হলে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে আমরা পরবর্তী একটা ইনবক্সে কোশিয়া যাচ্ছে এবং সেম হচ্ছে আমরা নাম পরিচয় প্রকাশ করছি না তো তিনি লিখেছেন আমি প্রচুর অনলাইনে শপিং করি কি করব আর কি করলে থামাতে পারি একটু জানাবেন আচ্ছা আচ্ছা অনলাইন শপিং তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে ডেফিনেটলি আমি এরকম অনেক মানুষ দেখেছি আমি পার্সোনাল সেলফ ডিসক্লোজার বলতে গেলে আমিও করি অনলাইন শপিং টাইম কনভিনিয়েন্ট করছে আমাকে তাই না আমি এটা আমার মানে শপিং করাটা তো বাইরে গিয়ে ট্রাফিকের জন্য ঢাকাতে এটা আসলে অনেকে ডিফিকাল্ট হয়ে তাই না সবকিছু মিলে পরিস্থিতির জন্য আর বিশেষ করে প্যান্ডেমিকে যখন আমরা গৃহবন্দী ছিলাম তখনও কিন্তু এই যে অনলাইন শপিংয়ের ট্রেন্ড আমি বলবো যে আরও বেড়ে গেছে বাট আমি এরকম আসলেই দেখছি অনেকেই আছেন এবং আমার কাছে এরকম অনেক হেল্পের জন্য এসেছেন অনেক ক্লায়েন্টস যে তাদের অনেক কমপ্লেন্টসের মধ্যে এটাও একটা কমপ্লেন্টস থাকে যিনি লিখেছেন এটা যে আমি প্রচুর অনলাইন শপিং করি কিছুতেই রেজিস্ট করতে পারছি না হুম এই জায়গাটাতে আমি বলবো যে ডেফিনেটলি আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে আপনি যা যা কিনছেন অনলাইনে সব কিছুই কিন্তু আসলে আপনার ব্যবহারযোগ্য জিনিস না হ্যাঁ কিছু কিছু আছে সত্যিই আপনার প্রয়োজন যেটা আপনার প্রয়োজন ডেফিনেটলি আপনি কিনবেন অফলাইনে কি আর অনলাইনে কি বাট যে জিনিসটা আপনার প্রয়োজন নেই আমরা সারাক্ষণ মোবাইল ডিভাইস হাতে রাখি সারাক্ষণ দেখে যাচ্ছি তো আলটিমেটলি কি যদি আমরা আমাদের চোখের সামনে সারাক্ষণ কন্টিনিউয়াসলি আমার সুন্দর সুন্দর প্রোডাক্ট যেটা দেখে আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করছি মেয়েরা যেটা মেকআপ প্রোডাক্টস ফ্যাশনেবল ড্রেস বা ক্লথিং বা কি বলবো এটাকে যে কোনো ধরনের ঘর সাজানোর জিনিস যেটা দেখে মেয়েরা একটু অ্যাট্রাক্টেড হয় এই জিনিসগুলো ফেসবুকে আমার হাতের মুঠোয় সব সময় চলছে সো এগুলো তো আমাদেরকে ট্রিগার করছে তাই না আমি যখন রান্না করছি ডেফিনেটলি আমার অনলাইন শপিংয়ের কথা কিন্তু মাথায় থাকে না আমি যখন খাচ্ছি সো অনলাইন এর কিন্তু মাথায় ঘুমাচ্ছি তখনও কিন্তু মাথায় থাকছে না ঘুরছে কখন শপিংটা করছে কখন অর্ডারটা প্লেস করছে কখন যখন ফেসবুকে থাকছি তাই না আমি যখন সোশ্যাল মিডিয়াতে থাকছি এবং প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকছি এই জিনিসটাকে আমি মনে করি যে একটু নিয়ন্ত্রণ করা যায় কিনা ভেবে দেখবেন এবং যখনই আর্জ হচ্ছে আপনি একটু লজিক্যালি চিন্তা করে দেখবেন জাস্ট এখানেও টেক এ পজ হুট করে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে আমি জাস্ট প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিলাম তার আগে জাস্ট একটু পজ নেবেন যে এই ড্রেসটা এখনই এই মুহূর্তে আমার কতটা প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট বাট প্রয়োজন না থাকলে ভেবে দেখুন যে আপনি এটা পরের মাসে কিনবেন কিনা না বা একটু ডিলে করা যায় কিনা এখনই না কিনলে চলছে কিনা হুম ডেফিনেটলি এটা আপনাকে একটা গুড ভাইব দেবে যদি আপনি এটাকে রেজিস্ট করতে পারেন ওকে থ্যাংক ইউ আপু আমি একটু কমেন্ট সেকশনেও যাব বিকজ অনেকে ভাবতে পারেন যে আমরা যারা কমেন্টস করলাম আমাদের প্রশ্নগুলো কেন নেওয়া হচ্ছে না সো এই প্রশ্নগুলো নিব কমেন্ট সেকশন থেকে ফেসবুক কমেন্ট সেকশনে লিখেছেন আমাদেরকে রোকসানা আখিল তিনি লিখেছেন সব সময় ঠিক না ফিফটি রং হয় আপু এক্ষেত্রে কি বলবেন থ্যাংক ইউ রোকসানা খুব সুন্দর একটা কমেন্ট আপনি করেছেন যে সব সময় ঠিক না ফিফটি ক্ষেত্রে তো এটা হয় হ্যাঁ মন যা চায় সেটা আমরা যে আমরা বলি না যে সবসময় মন যা চায় সেটা করা সবসময় ঠিক না হ্যাঁ বাট মন মনের মনের কথা শোনা এটারও কিন্তু আমি একেবারেই বলবো না যে বিষয়টাকে ফেলে দিতে টুকটাক মনের কথা শোনারও কিন্তু প্রয়োজন আছে সুস্থভাবে বেঁচে থাকতে তাই না আমরা যারা আমার থিওরিটিক্যালি যদি বলি আমাদের ভেতরে কিন্তু ফ্রি চাইল্ড বলতে একটা কথা আছে খুব বৃষ্টি হচ্ছে আমি ঘরে বসে আছি বোর লাগছে হুট করে চলে গেলাম ছাদে বৃষ্টিতে ভিজতে আমার মন চাইলেও আমি চলে গেলাম ছাদে হুম এটা কিন্তু আমাকে আলটিমেটলি প্লেজার দেবে ডেফিনেটলি এই জিনিসগুলো যেমন করা প্রয়োজন আমার হুট করে মন চাইছে আমি একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে হয়ে গেলাম ঠিক আছে আমার হুট করে মনে চাইলো আমি একটু একা একাই গলা ছেড়ে কতক্ষণ গান গাইলাম তাই না অনেক কিছু কিন্তু ট্রাই আমার একটু মন খারাপ লাগছে নিজে একটু গান গাওয়া নিজে একটু গান গেয়ে ফেললাম হ্যাঁ যদিও বাজে হয় রেকর্ড করে যখন শুনি

সবসময় সব কিছুতেই মনে যা চাইছে তাই করে ফেলছি কিনা এটা একটু খেয়াল রাখতে হবে সো রোকসানাকে ধন্যবাদ যে এই বিষয়টা অন্তত পক্ষে ডিফারেন্সিয়েট করার জন্য যে কিছু কিছু সময় ঠিক আছে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে বাট বাকি সময়টা আসলে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে হবে মনটাকে কমেন্ট সেকশনে আরও কিছু কমেন্টস দেখতে পেয়েছি আমরা এবং তার মধ্যে দেখতে পাচ্ছি দীপু কাজল কয়েকজনকে মেনশন করেছে খুব সম্ভবত তাদেরকে বলতে যাচ্ছে যে এই এপিসোডটা তোমার দেখা উচিত সো দীপু কাজলকে আমি আবার রিকোয়েস্ট করব আপনি অবশ্যই তাদেরকে আরেকবার মেনশন করবেন বিকজ ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে মঙ্গলবার ঠিক রাত না সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ওকে কমেন্ট সেকশন আইটে কমেন্টস আমি যাবো সেটা লিখেছে সাদিয়া আফিন নিশা তিনি লিখেছেন মন যা বলে তা যদি বিবেক বুদ্ধি সায় দেয় তাহলে ঠিক আছে আর সাঁ না দিলে সে কাজ না করাই ভালো মন তো কত কিছুই বলে সাদিয়াকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ডেফিনেটলি সাদিয়া ঠিক বলেছেন আপনি মন যা চায় সেটার সাথে যদি বিবেকও সায় দেয় ডেফিনেটলি সেটা খুব ভালো একটা কনসিকুয়েন্স বই আনতে পারে বাট মনের সব কথায় যে বিবেক সায় দিবে হ্যাঁ এটাও কিন্তু আসলে ঠিক না সো আমাদেরকে একটু ব্যালেন্স করে চলতে হবে যে আমার মন যা চাচ্ছে সেটা কতটুকু লজিক্যাল ওই যে কনসান্স বা বিবেকটাকেও আমাদেরকে একটু অ্যাকাউন্টে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর এ কোয়েশন ওকে আপ আমরা আবার একটু যাবো ইনবক্সে বিকজ ইনবক্সে কিন্তু অনেকগুলো ক্রিটিক্যাল বলবো না অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে অ্যাজ লাইক কমেন্ট বক্সে আপনার যেরকমটা করছেন সেরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পেয়েছি দেখতে পাচ্ছি ইনবক্সে আমাদেরকে লিখেছেন সেম নাম প্রকাশ অন ইচ্ছুক তিনি লিখেছেন আমি প্রায় আমার বাচ্চার সাথে বকাঝোকা করি পরে যদি ভুল বুঝতে পারি কিন্তু আমার তখন খুব কষ্ট হয় মনে হয় ইস কেন এমনটা করলাম কী করতে পারি ওকে থ্যাংকস ফর এ কোয়েশ্চেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ই থ্যাংকস ফর ইউর কনসার্ন হ্যাঁ যে এই বিষয়টা আমি আসলে সাফার করছি যেহেতু বিষয়টা বাচ্চার রিলেটেড হ্যাঁ আপনার সন্তানের ডেভেলপমেন্ট রিলেটেড আপনি এই বিষয়টা যে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এবং এই ব্যাপারটাতে নেই কনসার্ন ডেফিনেটলি এটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি তো দেখুন আমাদের সন্তানরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যা করি সেটা দেখেই শিখে ঠিক আছে বাচ্চারা হচ্ছে গিয়ে অবজার্ভার লার্নার দেখে দেখে শিখবে আপনি তাকে যতই অ্যাডভাইস দিন না কেন অ্যাডভাইস কিন্তু বাচ্চারা এক কান্দেশে শোনার একান্দে বের করে দেবে বাট যেটা করবেন সেটা সে আসলে অ্যাডপ্ট করবে সো ডেফিনেটলি যখন আপনার মন খারাপ হচ্ছে আমি অ্যাস এ হিউম্যান বিং ডেফিনেটলি আপনার একটা মন আছে আপনার মন খারাপ থাকতে পারে দুঃখ বোধ হতে পারে কোনো কারণে কারো ওপর মেজাজ খারাপ থাকতে পারে তাই না অনেক সময় অনেক স্ট্রেস তো থাকে আমাদের লাইফে তো এটার যখন কোনো একটা ভ্যালিড ভাবে বা বা কোনো একটা পার্টিকুলার ওয়েতে আমরা যার উপর রাগ হয়েছি তাকে যদি আমি সেই রাগটা প্রকাশ করতে না পারি বা তাকে বলতে না পারি তখন আমাদের ক্ষোভ বা অভিমানটা জমে থাকে জমে থাকার কারণে সেই গ্রাজটা যেহেতু ভেতরে থেকে যায় আমাদের আমরা কি করি যে পাওয়ার এক্সার্ট আমরা কোথায় করি যারা আমাদের থেকে মানে কম ক্ষমতাবান শিশুরা বা শিশু থাকে সো আমার দিক থেকে তো আমার থেকে সে গায়ের জোরেও পারবে না বুদ্ধির দিক থেকে কম তাই না সে আমার থেকে ছোট সো ওই যে ওই জিনিসটা আমরা চলে আসে যে আমার রাগ আরেকজনের উপর বা মন খারাপ বা মেজাজ খারাপ অন্যজনের উপর বাট বাচ্চাটাকে আমি অনেক বকাচকা করে ফেলেছি এরপর আজকের পর থেকে যখন আপনার এ ধরনের কোনো মন খারাপ হবে যেটা আপনি খারাপ লাগছে আপনার ডিল করতে পারছেন না স্যাড ফিল করছেন ঠিক ওই সময় আপনার ছোট শিশুরা যদি আপনার সামনে এসে দাঁড়ায় প্লিজ আপনি একটু মনে রাখবেন যে আপনার সন্তানের ডেভেলপমেন্টের অনেক বড় একটা পার্ট কিন্তু আপনার হাত দিয়ে গড়ে উঠছে সো আপনি আপনার বাচ্চার ভেতরে এমন কোনো টক্সিসিটি কি দিয়ে দিতে চান কি না যেটা আলটিমেটলি সে সারাটা জীবন বই বেড়াবে আজকে আপনার দেয়া ছোট্ট একটা ধমক তার ভেতরে হিউমিলিয়েশন ক্রিয়েট করতে পারে আজকে আপনার দেয়া ছোট্ট একটা মানে বকা কিংবা করা একটা মিসবিহেভ তার ভেতরে কিন্তু ডিসরেসপেক্টের একটা বিষয়টাকে ধরে দিতে পারে মানে হয়ে যেতে পারে যে হি ওর শি ইজ বিং ডিসরেসপেক্টেড হি অর শি ইজ নট ইম্পর্টেন্ট হি অর শি ইজ বিং রিজেক্টেড সো এই ফিলিংগুলো প্লিজ তাকে দেবেন না ডেফিনেটলি আপনার বাচ্চার ডেভেলপমেন্টের যেহেতু বড় একটা অংশে আপনি আছেন আপনার একটি ইম্পর্টেন্ট রোল আছে প্লে করার মা হিসেবে হোক বাবা হিসেবে হোক আশা করি এটা মাথায় রাখবেন থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ আমি আবার একটু কমেন্ট সেকশনে ফিরে আসবো কমেন্ট সেকশনে লিখেছেন জান্নাত তিনি লিখেছেন আমার মন যা চায় বা যা বলে তা করতে পারি না পারলে সেটা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে চিন্তা মধ্যে চলতে থাকে তারপর গন্ডগোল করা শুরু করে মনে হয় কি অসুস্থ হয়ে আছি এজন্য আমি কি করতে পারি আচ্ছা থ্যাংকস ফর এ কোয়েশ্চেন আমাদের মন যা চায় সবসময় আমরা যদি সেটা করতে পারি তার মানেই আমরা খুব হ্যাপি তার মানে আমরা খুব সাকসেসফুল লাইফের দিকে যাচ্ছি এটাও কিন্তু না হুম মনে অনেক কিছু চাইতে পারে মানুষের মন বলে না যে হিউম্যান মাইন্ড ইজ এ কমপ্লিট মেস সামটাইমস অনেক কিছু চাইতে পারে সেটা কিছু রিয়েলিস্টিক হবে কিছু আনরিয়েলিস্টিক হবে আপনাকে ইনভাইট করব যে মনের যে চাহিদাগুলো হচ্ছে বা যে মন যা চাচ্ছে আপনার সেটা আসলে কতটুকু ভ্যালিডিটি রাখে আপনার লাইফে হুম কতটুকু ইম্পর্টেন্স আছে সেই চাওয়াটার আপনার জীবনে আপনি কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন আপনি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন আপনার কোনো একটা পার্টিকুলার বিষয়ে হয়তো আপনি কি বলবো যে কোনো একটা পার্টিকুলার মানুষকে আপনার জীবনে চাচ্ছেন কোনো একটা কেয়ার চাচ্ছেন সেটা ম্যাটেরিয়ালিস্টিক হোক আর সেটা এরকম অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু হোক যাই হোক বিষয়টা আপনার জন্য কতটুকু গুরুত্ব বহন করে আপনার জীবনে এই জিনিসটা আপনি প্লিজ একটু আইডেন্টিফাই করবেন দেন আপনি এই বিষয়টা না পেলে বা জিনিসটা না থাকলে মন যা চাচ্ছে তা করতে না পারলে আপনার জীবনটা কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কি না এটাও আপনি খেয়াল করবেন করবেন সো লজিক্যালি যদি আপনি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন যে মন সবসময় যা চাচ্ছে সেটা করতে পারছে না বলে আমরা কিন্তু খুব একটা বেশি আনহ্যাপি নেই বরঞ্চ আমরা যদি বিষয়টাকে একটু অ্যাকসেপ্ট করতে পারি যে সব কিছু মনে চাইলো আর করে ফেললাম মানেই যে আলটিমেট হ্যাপিনেস বা সাকসেস না সব কিছুর সাথে একটু অ্যাডজাস্ট করে নেওয়াটাই আসলে সুন্দর করে বেঁচে থাকা বা সুন্দর করে নিজে ভালো থাকা অন্যকে ভালো রাখা এই বিষয়টা আর কি আমি মনে করি যে তাহলে অনেক বেশি হ্যাপি থাকা যায় ভালো থাকা যায় কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি সময় আমাদেরকে লিখেছে মনের সব কথা শুনলে পৃথিবীতে এতদিনে অরাজকতা শুরু হয়ে যেত মন যা বলে তা না শুনে অনেক সময় বিবেককেও প্রাধান্য দিতে হয় নিয়ম শৃঙ্খলা ছাড়া পৃথিবীতে চলা যায় না খুব সুন্দর একটা কমেন্টস কিন্তু তাই না মানে আমি মনে করছি আমার কাছে মনে হচ্ছে একদম পুরোপুরি যেটাকে বলে আমরা একটা রেশনাল থিংকিং থেকে করছি যে বিবেকটাকেও অবশ্যই মাথায় রাখতে হবে डेफिनेटলি डेफिनेटলি ইমোশনাল বিষয়ে থাকবে মন যা চাইছে এই বিষয়টা আমাদের ইমোশনাল পার্টকে যদি পার্টকে যদি কি বলবো রিপ্রেজেন্ট করে তাহলে আপনার এই কমেন্টটা কিন্তু রেশনাল থিংকিং কেও তুলে আনছে যে আমরা কিন্তু লজিক্যাল রিজনিং বলি বা বাস্তবতার প্রেক্ষিতে বলি আর বিবেককে জাগ্রত করা বলি এই সবগুলো বিষয়কে কিন্তু ব্যালেন্স করে আসলে চলতে হয় তাই না মন চাচ্ছে ফাইন বাট এই চাওয়াটা কতটুকু ভ্যালিড এই চাওয়াটার কতটুকু ইম্পর্টেন্স আছে আর চাওয়াটা করে ফেলার পর যে কনসিকুয়েন্স হবে সেটা মেনে নিতে আমি কতটা প্রস্তুত এটাও কিন্তু ভেবে দেখা দরকার এক্স্যাক্টলি আমি একটু আবার ইনবক্সে যাবো ইনবক্সে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে তিনি লিখেছেন যে আমি অনেক জাজ করে ফেলি মানুষকে তারা মনে কষ্ট পায় বুঝি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না ওকে জাজ করে ফেলা হুম আমার কাছে মনে হয় যে এখন এখনকার সোসাইটিতে এই জিনিসটা খুব কমন হয়ে গেছে তাই না যে কাউকে না জেনে না বুঝে তাকে একদম কমপ্লিটলি জাজ করে ফেলছি ইভেন সেটা মুখের ওপরে বলেও দিচ্ছি হুম এই জিনিসটা তো থ্যাংকস ফর এ কোয়েশ্চেন অ্যাটলিস্ট আপনি কনসার্ন এই বিষয়টা নিয়ে যে আমি তো করে ফেলছি সো হোয়াট ক্যান আই ডু নাও আপনি যেটা করতে পারেন যে একটু চিন্তা করে দেখবেন যে ডেফিনেটলি আই থিঙ্ক যে আপনি এটা করবেন যে যখনই কারোর প্রতি আপনি জাজমেন্টাল হয়ে যাচ্ছেন ডেফিনেটলি আপনার ওই সময়টাতে আপনি বুঝতে পারছেন যে এখন এই সময়টাতে আমি হয়তো বা জাজমেন্টাল কোনো কথা বলে ফেলব আপনি একটু চিন্তা করে দেখবেন যে এই জাজমেন্টাল হয়ে যাওয়াতে পার্টিকুলার সেই ব্যক্তির সাথে আপনার যেটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না ডেফিনেটলি হচ্ছে আপনি যদি তাকে জাজ করে ফেলেন সে কিন্তু হিউমিলিয়েটেড ফিল করতে পারে ডিসরেসপেক্টেড ফিল করতে পারে তাই না ওই জায়গা থেকে কিন্তু আপনার একটু কাজ করতে হবে তো যখনই মনে হবে যে আমি কাউকে জাজ করে ফেলতে পারি এই মুহূর্তে ওই সিচুয়েশানে একটু ভাবুন যে সম্পর্কটা আপনার কাছে কতটুকু গুরুত্ব বহন করে ডেফিনেটলি আমরা সম্পর্কের মধ্যে পাচ্ছি তাই না বিলঙ্গিংনেস একটা ইম্পর্টেন্ট একটা শব্দ আমাদের জীবনে সেটা ওয়ার্ক প্লেস হোক সেটা আমার ফ্যামিলি হোক প্রত্যেকটা জায়গা কিন্তু আমার জন্য আমার নিজের বেঁচে থাকার জন্য অনেক ইম্পর্টেন্ট তাই না সম্পর্কগুলোর গুরুত্ব আছে আমাদের জীবনে সো জাজ করে ফেলে হুট করে আমরা জাজ মেন্টাল হয়ে গিয়ে সম্পর্কগুলো যাতে সাফার না করে এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো ওকে থ্যাংক ইউ আমি একটু কমেন্ট সেকশন আবার ফিরে আসবো কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি মাহমুদা লিখেছেন মৌ যা বলে তা করার আগে ক্ষতি দেখি সেটা কতটা উপকারে এবং কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হতে পারে ক্ষতি চাইতে উপকার গুরুত্ব বেশি হলে করি আর উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনা থাকলে করি না এতে করে মনে চাওয়া অনুযায়ী কাজটা না করলেও তাৎক্ষণিক প্রচণ্ড কষ্ট হয় রাগ হয় জেদ হয় কিন্তু তারপরও এড়িয়ে যাই আমার মনে দাসত্ব করতে কখনই ভালো লাগে না এটা আমার জন্য একটা মেন্টাল প্রেশার মনে হয় ওকে ওকে মাহমুদা উনি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে মানে লিখতে পারেন স্পেসিফিক তার আসলে কি ফিল হচ্ছে যেটা আমরা সব সময় ক্লায়েন্ট দেরকে বলি پیشنট দেরকে বলি যে আপনি স্পেসিফিক তো বোঝার চেষ্টা করুনটা কি ফিল হচ্ছে হ্যাঁ ফিলিং গুলোকে স্পেসিফাই করতে পারাটা ইজটলি অনেক ইম্পর্ট্যান্ট অবশ্যই সো থ্যাংকস মাহমোদে খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপনার প্রশ মানে কমেন্টসের মধ্যেই সুন্দর করে গুছিয়ে লেখা আছে যে মন যা চায় সবসময় সেটা না করে কি করে আমরা রেশনালিটির ভেতর দিয়ে যেতে পারি এবং ক্ষতিকর দিক কতটুকু উপকারী দিক কতটুকু হ্যাঁ কত কত কোনটা আমার জন্য বেশি গুরুত্ব বহন করছে উপকারের পাল্লাটা ভালো হলে হয়তো বা করবো ক্ষতিকরের পাল্লাটা ভালো হলে আমি করছি না এরকম তো মনের দাসত্ব করতে ভালো লাগে না সবসময় তো এই জায়গাটাতে আপনি সাফার করছেন ডেফিনেটলি একটা মানুষের মন বলে যেটা কথা আছে মনের দাসত্ব করতে হবে না আপনি যদি একটু লজিক্যালি থিঙ্ক করেন যে আপনি কিন্তু খুব সুন্দর করে এই বিষয়টা ধরে আনতে পারছেন যে একটা পার্টিকুলার ব্যাপার আপনি আপনার মনটা চাচ্ছে তার মানে সেখানে কিন্তু আপনি লজিক এবং ইমোশনকে আলাদা করতে পারছেন খেয়াল করেছেন সবাই কিন্তু সেটা পারে না হুম সো মনের দাসত্বে কিন্তু আপনি অলরেডি নেই আপনি কিন্তু আপনার থিঙ্কিংয়ের বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন যে আপনি কী চাচ্ছেন আপনার লজিক কি বলছে আপনার বিবেকটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন সো মনের দাসত্বে আপনি কিন্তু একেবারেই নেই আমার আমি যেটা বলবো আর কি ডেফিনেটলি তাই না মনের দাসত্বে যদি থাকতেন তাহলে আপনার মন যা চাইতো ডেফিনেটলি আপনি সেটা করতে বাধ্য হতেন আমরা যেটাকে বলি ইম্পালসিভ হয়ে যাওয়া হুম মন চেয়েছে আমি মনের দাসত্ব গ্রহণ করেছি এবং আমি সেটা করে ফেলেছি সেটাকে আমরা বলি ইম্পালসিভ হয়ে যাওয়া ডেফিনেটলি আপনি সুন্দর করে ডিফারেনশিয়েট করতে পারছেন কোনটা আপনার মন চায় উপকারী কিনা ক্ষতিগ্রস্ত কিনা সো এত সুন্দর এর পরে আমার কিন্তু মনে হচ্ছে না যে আপনি মনের দাসত্ব গ্রহণ করেছেন আমার কাছে যেটা মনে হয় যে তিনি কিন্তু সোয়াট অ্যানালিসিসটা করছেন একদম পারফেক্টলি করছেন আমরা যেটা আসলে সেশনে শিখিয়ে থাকি কিংবা বলে থাকি সাইকো এডুকেশনে যে আমাদের একটু সোয়াট অ্যানালিসিসটা করা উচিত সেটা কিন্তু আপনি করতে পারছেন সো আই অ্যাপ্রিসিয়েট অ্যান্ড আপু অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি আমি একটু ইনবক্সে ফিরে আসবো ইনবক্সেও কিছু প্রশ্ন ছিল আমি লাস্ট একটা ইনবক্স থেকে কোয়েশন নিয়েছি লিখেছেন একজন তিনি বলছেন তার নামটা যাতে প্রকাশ করা না হয় অবশ্যই আমি সেটা মেনটেন করছি তিনি লিখেছেন আমি অনেক সময় অনেক প্রশ্নে বোকার মতো উত্তর দিয়ে ফেলি মনে পরে মনে হয় দ্যাথ কেন বলতে গেলাম কি করতে পারি আচ্ছা আচ্ছা অনেক সময় আমাদের কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে হয় যে হয়তোবা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে আছি কিংবা ফ্রেন্ডদের সাথে একসাথে একটা গেট টু আছি কিংবা অফিশিয়াল কোনো মিটিংয়েই আছি অনেক টপিক নিয়েই সেখানে কথা হচ্ছে হুট করে সেখানে আমার কোনো কথা বা আমার মতামত হয়তোবা জানতে চাওয়া হয়নি বাট আমার কাছে মনে হলো যে আমি কথাটা বলেই ফেলি হুট করে বলে ফেললাম বলার পরে মনে হলো যে কথাটা না বললেই তো হতো হুম এখানে কথাটা হয়তো বা ঠিক রিলেটেড না বা এখানে কথাটা আমার এই ওয়েতে বলা ঠিক হয়নি পার্টিকুলার কাউকে আমি হার্ট করে ফেলেছি পার্টিকুলার কারো ইমোশনে বা কারো সেন্টিমেন্টে আমি আঘাত দিয়ে ফেলেছি হ্যাঁ এই জায়গাটাতে ডেফিনেটলি আমাদেরকে এক একটু মনে হয় যে ম্যানেজ করতে হবে বা একটু নিয়ন্ত্রণ করার দরকার আছে যখনই এরকম কোনো সিচুয়েশনে আপনি থাকবেন সোশ্যাল কোনো সিচুয়েশনে ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও সেটা ঠিক যে হুট করেই কোনো কথা বলার আগে আমি একটু থামব হুম এখানেও আমি সেই প্রথম যেটা বলেছিলাম টেক আ পজ যে কোনো মন্তব্য করার আগে যে কাউ সেটা কারোর কোনো উদ্দেশ্যে হোক বা সেটা কোনো প্রজেক্টের পারপাসে হোক সেটা কোনো পার্সনের পারপাসে হোক আপনি যে ক্ষেত্রেই বলেন না কেন কোনো একটা মন্তব্য করে বসার আগে যাতে করে জাস্ট ওয়ান অর টু সেকেন্ডস একটু আমরা পজ নেই পজ নিলে যেটা হবে আমার চিন্তা করার একটা সময় পাবো আমি যে কথাটা যে বলবো এটা কতটুকু লজিক্যাল এটা কাউকে হার্ট করছে কি না এটা কারো রেসপেক্টে আঘাত করছে কিনা হুম কাউকে আমি আন হিউমিলিয়েট করে ফেলছি কিনা আলটিমেটলি এই কথাটা আদৌ এখানে বলার প্রয়োজন আছে কি না দেন যেটা হবে যখন আমি সবগুলো দিক থেকে আমি একটু বুঝবো যে না এই কথাটা এখন বলা যায় অন্তত পক্ষে আমি হার্ট করে ফেলবো না বা আমার স্পিচ ডেলিভারিটা একটু মানে ওয়াইজ হবে হ্যাঁ আমি তখন সিচুয়েশনের সাথে মিল রেখে একটা কথা বলতে পারবো যেটা পরবর্তীতে আমাকে এই ভোগান্তিতে ফেলবে না যে কেন বললাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওকে আমরা লাস্ট কমেন্ট সেকশন থেকে আরেকটা কমেন্টস নিব এবং লিখেছেন আমাদেরকে হিমি তিনি লিখেছেন আমি যেভাবে চিন্তা করি বাস্তবে সেভাবে কাজগুলো করতে পারি না এমনি কথা বলা ক্ষেত্রেও যা চিন্তা করি এবং যেভাবে চিন্তা করি সেভাবে বলতে পারি না এজন্য অনেক সময় আমার সাথে অন্যদের ভিতরে একটা মিস কমিউনিকেশন তৈরি হয় আর এখন কেমন যেন ধারণা হয়ে গেছে আমি যা চিন্তা করি আমার লাইফে তার উল্টোটা ঘটে এই ভয়ে মাঝে মধ্যে চিন্তা করতে ভয় পাই এ থেকে বের হওয়ার উপায় কি ওকে থ্যাংক ফর এ কোয়েশ্চেন হিমি এই যে আমি যেরকমভাবে ভাবি আমার কাছে মনে হয় যে যে যেটা ভাবছি সেটার উল্টোটা হবে হিমিকে প্রশ্ন করছি আমি একটু উল্টো করে যে ডু ইউ থিঙ্ক যে ডু ইউ হ্যাভ অ্যান এভিডেন্স যে আমি যেটা চিন্তা করছি সব সময়ই সেটার উল্টোটাই হবে এটার কিন্তু কোনো এভিডেন্স নেই হুম আমার চিন্তা ভাবনার সাথে মিল রেখে সব কিছু একদম প্যারালালি চলবে এটাও যেমন লজিক্যাল না ঠিক একইভাবে এটাও কিন্তু ঠিক না যে আমি যেটা ভাববো সব সময়ই তার উল্টোটাই ঘটবে হুম এই জিনিসটা একটা নেগেটিভিটির জন্ম দিয়েছে আসলে আপনার ভিতরে একটা বাঞ্চ অফ নেগেটিভিটির তৈরি করেছে একটা ঋণাত্মক ভাবনার মানে তৈরি হয়েছে আপনার ভিতরে যাতে করে আপনার ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে যে আমি যা ভাববো ভুলই হয়তো হবে আমি যা করব ভুলই হয়তো বা হবে সো এই বিষয়টা থেকে আসলে আমাদের বের আসাটা জরুরি আর আমি কমিউনিকেট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকমতো কমিউনিকেট করতে পারছি না মানুষ আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে তারা কীভাবে নিবে আমি যা ভাবছি তারা আমার সম্পর্কে সেরকম ভাবছে কি বা একটা মিস কমিউনিকেশন বা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে হুম এ কারণে আমার ভিতরে এখন চিন্তা করার যে এবিলিটি সেটাতেও আমার কাছে মনে হচ্ছে যে আমি কোথায় যেন ল্যাক করছি বা ওই জায়গাটাতে আমি একটু সাফার করছি আমার চিন্তা করাটাও বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে সো হিমিকে বলবো যে আপনি কমিউনিকেশনের যে জায়গাটাতে এটা আপনি ঠিকঠাক মতো ধরতে পেরেছেন যে আমি ঠিকমতো কমিউনিকেট করতে পারছি না যদি কমিউনিকেট ঠিক মতো করতে না পারেন ডেফিনেটলি আপনার ভেতরে আনএক্সপ্রেসড কিছু ইমোশানস কিন্তু থেকে যাবে যেটা আপনি আলটিমেটলি কাউকে বলতে পারছেন না আপনার ভেতরে থেকে যাচ্ছে সো আমি আপনাকে বলবো ইনভাইট করব যে যখন আপনার যে ফিলিংটা হচ্ছে রিগার্ডিং আ সিচুয়েশন রিগার্ডিং এ পারসন আপনি সহজভাবে তার সাথে কমিউনিকেট করুন এই জিনিসটা একটা প্র্যাকটিসের ব্যাপার আমি বলছি না এটা এক দুই দিনে হয়ে যাবে এটা ইট নিডস লট অফ প্র্যাকটিস হুম এবং এটা একটা হেলদি প্র্যাকটিস আমি যা ফিল করছি সেটা হোক পার্টিকুলার কোনো মানুষকে নিয়ে হতে পারে কোনো পার্টিকুলার সিচুয়েশানকে নিয়ে আমি যাতে করে সেটা কমিউনিকেট করি কমিউনিকেট না করলে আমি আমার থট আমি আমার আমি কি চাই এবং আমার ফিলিংয়ে কি হচ্ছে আমি কি ফিল করছি জিনিসটা তো সামনের মানুষটা আসলে জানতে পারছে না আর যখন জানতে না পারবে ডেফিনেটলি আমার স্পেসিফিক থট বা ফিলিং যদি সামনে মানুষটা বুঝতে না পারেন ডেফিনেটলি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করার একটা পর সুযোগ কিন্তু থেকেই যায় যে আমি আসলে বোধহয় আমি এক চ্যানেলে জানতে চাচ্ছি উনি ডিফারেন্ট চ্যানেলে কমিউনিকেট করছেন সো কমিউনিকেশন গ্যাপগুলো আসলে এভাবে করেই তৈরি হয় সো আমি চাই ডেফিনেটলি এরপর থেকে আপনি যেটা ফিল করছেন যেটা চিন্তা করছেন সেই পার্টিকুলার মানুষটির সাথে বা সেই সিচুয়েশানে আপনি শেয়ার করেন বা কমিউনিকেট করেন একটা ডায়লগ ক্রিয়েট করেন ডেফিনেটলি এর বিষয়গুলো আপনার চিন্তারও ক্ল্যারিফাই করবে আপনার চিন্তাকেও ক্ল্যারিফাই করবে এবং সিচুয়েশনটা আপনি আরও সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন থ্যাংকস এমি থ্যাংক ইউ আপু আমি একটু আপের সাথে অ্যাড করবো ছোট্ট করে সেটা হচ্ছে অ্যাসেটিভ কমিউনিকেশন আমরা তৈরি করতে পারি যাতে আমি যে ফিল করছি সেটা ওই পাশে মানুষটা বুঝতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারে সো আমরা আজকের মতো এই প্রসেসটা শেষ করছি শেষ করার আগে বলবো যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ